একদম বিয়ে বাড়ির মতো খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে এই কথাটা খেতে খেতে আমার বাড়ির সকলে যে কত বার বলেছে তার হিসাব সত্যি আমি করে উঠতে পারিনি হ্যাঁ বন্ধুরা ফুলকপি দিয়ে নিরামিষি যে এত সুন্দর রান্না একটা বানিয়ে নেওয়া যায় একবার বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু আপনিও বিশ্বাস করতে পারবেন না নমস্কার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ রইলো প্রথমে একটু আদা কাঁচা লঙ্কা বেটে রাখলাম তারপর এখানে আমি কাজু আর একটু নারকেল কোড়া সেটাকেও একসাথে করে বেটে রাখলাম এরপর বানিয়ে নেব বাটার মিল্ক হালকা উষ্ণ গরম একদমই হালকা উষ্ণ গরম হাফ কাপ দুধ নিয়েছি তার মধ্যে এক চামচ লেবুর রস দিয়ে দশ মিনিট রেখে দিয়েছি এরপর কড়াই কিছুটা জল নিয়ে তাতে দিয়ে দিলাম লবণ এরপর দেখুন বড় বড় টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম এভাবে একটু ফুলকপিগুলো কিন্তু বড় বড় টুকরো করে কাটতে হবে এরপর জলটা ভালো করে গরম হয়ে গেলে ফুলকপিগুলো ছেঁকে তুলে নিচ্ছি এভাবে গরম জলে ফুলকপি ধুয়ে নিলে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেই পোকাগুলো বেরিয়ে যাবে এরপর জল ছড়িয়ে নিয়ে সাদা তেলের মধ্যে ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন ফুলকপিগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে অল্প একটু লবণও দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও অল্প কিছুক্ষণ ভেজা নিচ্ছি তারপর ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি এরপর তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে তেজপাতা আর একটা এলাচ ফোড়ন ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ভেজা নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একদমই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে কাজু আর নারকেলটা বেটে রেখেছিলাম সেই কাজু আর নারকেল বাটাটা কাজু আর নারকেল বাটাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আবারও মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে মশলাগুলো যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে দেখুন মশলা কষানো হয়ে গেছে আর দশ মিনিট পর আমাদের বাটার মিল্কও রেডি হয়ে গেছে বাটার মিল্কটা দেওয়ার কারণেই কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় একদম অন্যরকম একটা টেস্ট হয় খেতে অসাধারণ হয় আপনারা একবার শুধু এই রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বারবার এই রান্নাটা বানিয়ে খেতে ইচ্ছে হবেই হবে দেখুন বাটার মিল্কটা দিয়ে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব সে পরিমাণ মতো আরও কিছুটা করে লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু চিনিও দিলাম মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর একটা লাল লঙ্কা দিয়ে দিলাম এরপর দেখুন আবারও মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে আবারও মশলার সাথে এক মিনিট মতো সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম গরম জল তারপর ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করছি দেখুন এই সময় ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটা অনেকটা শুকিয়ে এসছে এরপর নামাবার আগে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি এরপর সমস্ত কিছু ভালো করে মিশে নিলে রান্নাটা একদম রেডি হয়ে গেছে ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আপনাদের ভালো লাগবেই এই রান্নাটা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ